হ্যালো এভরিওয়ান, আশা করি প্রাইমারি বোর্ডের জোড়া নোটিফিকেশন আসার পর থেকে তোমরা প্রত্যেকে জোর কদমে তোমাদের প্রিপারেশন শুরু করেছো। সেটা যেমন নতুন টেটের জন্য হতে পারে এবং সাথে সাথে ইন্টারভিউয়ের জন্য। যারা ইন্টারভিউ ক্যান্ডিডেট চাচ্ছো তাদের অনেকগুলো প্রশ্ন আমি হাতে পেয়েছি, যেগুলো তোমরা তোমাদের প্রিপারেশনের প্রাইমারি লেভেল অর্থাৎ কীভাবে প্রিপারেশন শুরু করবে, তার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন ইত্যাদি এবং রিলেটেড। তার মধ্যে যে টপিকটির উপরে সব থেকে বেশি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেখানে তোমরা জানো যে তোমাদের এই টপিকটার উপরে পার্টিকুলারলি 5টি নাম্বার আছে, কিন্তু তোমাদের সব থেকে বেশি কনফিউজড লেগেছে যে এখানে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে বা এর ডিটেলিং কোন কোন জিনিসগুলো তোমরা দিতে পারো। যদিও আমি আমার প্রায় আগের ভিডিওটাতে তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে কোন কোন ক্ষেত্রে এই নাম্বারগুলো দেওয়া হয়, তাও তোমাদেরকে আরও একবার পার্টিকুলারলি শুধুমাত্র এইটুকুর ওপর আরও একবার বিস্তারিত বলে দিচ্ছি। এবং তার আগে কিন্তু তোমরা অবশ্যই সেই প্রাইমারি রিলেটেড বা ইন্টারভিউ রিলেটেড যে ভিডিওটি আছে, যে কীভাবে প্রিপারেশন শুরু করবে, তার মাস ডিস্ট্রিবিউশন কেমন, সেই রিলেটেড ভিডিওটি অবশ্যই একবার পুরোটা মন দিয়ে দেখে নেবে, যার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে যেমন দেওয়া থাকবে তোমাদের কমেন্ট বক্সের শুরুতেও দেওয়া থাকবে। তাহলে চলো একবার দেখে নাও যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে 2015 সালের যে লাস্ট গেজেট আছে তার উপরে কী টপিকগুলোকে রাখা হয়েছে বা কোন কোন বিষয়গুলো থাকলে তোমরা এই নাম্বারটি পেতে পারো। দেখো, সর্বপ্রথম 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস। গেমস অ্যান্ড স্পোর্টস মানে হচ্ছে খেলাধুলা। খেলাধুলোর ক্ষেত্রে কী বলা হয়েছে যে স্টেট, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের কোনো খেলাতে যদি তুমি পার্টিসিপেট করে থাকো এবং সেই পার্টিসিপেশনের ফলে তোমার কাছে যদি সেই ধরনের কোনো সার্টিফিকেট থাকে যেটা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাকে প্রোভাইড করছে। এখানে বিষয়টা বুঝে নাও, স্টেট লেভেল মানে যদি তুমি তোমার জেলাকে রিপ্রেজেন্ট করে থাকো, ন্যাশনাল লেভেল মানে যদি তুমি তোমার রাজ্যকে রিপ্রেজেন্ট করে থাকো, এবং ইন্টারন্যাশনাল লেভেল মানে বুঝতেই পারছো যদি তুমি দেশকে রিপ্রেজেন্ট করে থাকো, এবং সেই রিলেটেড সার্টিফিকেট যেটা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট শুধুমাত্র যদি তোমাকে দিয়ে থাকে তবেই কিন্তু তুমি এই ক্ষেত্রে 1টি নাম্বার পেতে পারো। এর উপরে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো আমি পরে তোমাদেরকে সব ইন ডিটেলিং একটা একটা করে বলে দেবো যে কোন কোয়েশ্চেনের কী উত্তর হবে। নেক্সট হচ্ছে এনসিসি, নাম্বার 2তে হচ্ছে এনসিসি। এনসিসি মানে তোমরা সকলেই জানো, এনসিসি মানে হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্পস। এই ন্যাশনাল ক্যাডেট কর্পসের যদি তোমার সার্টিফিকেট করা কোর্স করা থাকে এবং সেখানে শুধুমাত্র যদি তোমার এ গ্রেড সার্টিফিকেট থাকে, মিনিমাম লেভেল অর্থাৎ তোমার A+ বা AA থাকতে পারে, কিন্তু মিনিমাম লেভেল এ গ্রেড সার্টিফিকেট একমাত্র অ্যালাউড, যে ক্ষেত্রে তুমি 1 নম্বর পাবে। নাম্বার 3 হচ্ছে কি, আর্টস অ্যান্ড লিটারেচার। আর্টস অ্যান্ড লিটারেচার মানে হচ্ছে শিল্পকলা এবং সাহিত্যে তোমার যদি কোনো এবিলিটি থাকে বা তোমার সেখানে যদি কোনো কাজ থাকে, যেমন ধরো তুমি কোনো এসে লিখলে অর্থাৎ প্রবন্ধ, স্টোরি, গল্প লিখলে, শর্ট স্টোরি মানে ছোট গল্প লিখেছো, ড্রামা অর্থাৎ কোনো নাটক লিখেছো বা পোয়েট্রি মানে কোনো কবিতা লিখেছো, এবং সেটা কোথায় প্রকাশিত হতে হবে, কোনো স্টেট বা ন্যাশনাল লেভেলের নিউজ পেপার বা ম্যাগাজিনে সেটা প্রকাশ পেতে হবে। এবং শুধু তাই নয়, এই প্রকাশিত কপি এবং সাথে সাথে যে নিউজ পেপার বা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে সেই নিউজ পেপার বা ম্যাগাজিনের অথরিটির একটা সার্টিফিকেট তোমাকে বোর্ডে জমা করতে হবে, তবেই তুমি এই ক্ষেত্রে 1 নম্বর পেতে পারো। ক্লিয়ার হয়েছে? চলে এসো নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে পারফর্মিং আর্ট। পারফর্মিং আর্টের মধ্যে একমাত্র ক্লাসিফাই করে দেওয়া হয়েছে ড্রামাকে। পারফর্মিং আর্টের মধ্যে ড্রামা বা প্লে অর্থাৎ তুমি যদি কোনো নাটকে অংশগ্রহণ করে থাকো সেক্ষেত্রে তোমার যদি কোনো সার্টিফিকেট, অর্থাৎ এক্ষেত্রে যদি তোমার কোনো এবিলিটি থাকে বা তোমার এক্ষেত্রে এফিসিয়েন্সি থাকে এবং সে রিলেটেড একটা সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে, যে সার্টিফিকেট কারা প্রদান করে, যদি সেই সার্টিফিকেট ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে নেওয়া হয়ে থাকে অথবা এমন কোনো ইনস্টিটিউশন যেটা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, তাহলেই তুমি এই ক্ষেত্রে 1 নম্বর পাবে, নচেত কিন্তু পাবে না। নাম্বার 5 হচ্ছে মিউজিক। মিউজিকের ক্ষেত্রে সেটা হতে পারে ভোকাল বা ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ তুমি হতে পারে গান করো বা হতে পারে তুমি কোনো যন্ত্রসঙ্গীতের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ কোনো যন্ত্র তুমি বাজাতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে সেই এবিলিটিটা একমাত্র তোমার গ্রাহ্য হবে যদি সেই ক্ষেত্রে তোমাকে সার্টিফিকেট প্রদান করে থাকে কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, বা এমন কোনো হয়তো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো যেখানে তুমি তোমার জেলাকে রিপ্রেজেন্ট করেছো, অর্থাৎ স্টেট ওয়াইড সেই প্রতিযোগিতা হয়েছে এবং সেক্ষেত্রে তুমি কোনো অংশ নেওয়ার ফলে
তুমি হয়তো সেক্ষেত্রে একটা স্থান অধিকার করেছো যেখানে তোমাকে স্টেট গভর্নমেন্ট তার শংসাপত্র দিয়েছে, বা হয়তো তুমি রাজ্যকে রিপ্রেজেন্ট করেছো তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্ষেত্রে একটা সার্টিফিকেট দিয়েছে। সেই সার্টিফিকেট যদি তোমার কাছে থেকে থাকে তাহলেই একমাত্র তুমি এই পার্টিকুলার বিভাগটাতে 1 নাম্বার পাবে। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই টোটাল বিষয়টাকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতাতে পরিষ্কার করে লিখে নাও, তাহলে এই জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হবে যে কোন কোন বিষয়গুলো তোমরা থাকলে বা কোন কোন ক্ষেত্রগুলোতে তোমরা তোমাদের কোন এবিলিটি থাকলে কোন কাগজপত্র থাকলে তোমরা এই ক্ষেত্রগুলোতে নাম্বারটা পাবে। এবার চলে এসো তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে এই রিলেটেড, সেই কোয়েশ্চেনগুলো একটা একটা করে আমি আনসার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন যেটা এসেছে সেটা যদিও এই রিলেটেড নয় কিন্তু ইন্টারভিউ রিলেটেড, সেটা হচ্ছে যে ভাইভা বা অ্যাপটিচিউড টেস্ট, এতে 5, 5, 10 থাকে। তাহলে ভাইভার জন্য যে 5 নাম্বার দেওয়া হয় সেটা কী দেখে দেওয়া হয়? দেখো বিষয়টা ভালো করে বুঝে নাও, কি দেখে দেওয়া হয় এরকম বিষয়টা নয়, বা এরকম নয় যে তোমাকে আলাদা করে ইন্টারভিউ বোর্ডে বসিয়ে ওনারা বলে দেবেন যে এটা ভাইভার জন্য দেওয়া হচ্ছে, এটা অ্যাপটিচিউড টেস্টের জন্য দেওয়া হচ্ছে, এরকম নয়। আমি প্রথমে এগুলো বলেছি, এগুলো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তোমাকে যে 10 মিনিট বা 5 মিনিট দেওয়া হবে সেখানে দুটোই মিশে আছে, এবং সেখানে তোমার কী কী দেখে দেওয়া হবে আমার প্রথম ভিডিওতে পরিষ্কার করে বলে দেওয়া আছে। সেজন্য এই বিষয়গুলো নিয়ে কনফিউজড হবে না বা এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবে না। তোমার প্রিপারেশনটা তুমি ঠিকঠাক পথে যদি এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে তোমার হাতে সাফল্য আসবে। নাম্বার 2 কোয়েশ্চেন হচ্ছে যে ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের সার্টিফিকেট কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে ধরা হবে? দেখো ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস এটা অ্যাকচুয়ালি যদিও পারফর্মিং আর্টের মধ্যে পড়ে কিন্তু এখানে ড্রামাটাকে পার্টিকুলারাইজ করা হয়েছে, অর্থাৎ যদিও এটা এমন ধরনের একটা সমাবেশ যেখানে স্টুডেন্টদেরকে কি বলা হয়, নর্মালি এটা 17 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়, তো 17 বছর বয়স পর্যন্ত স্টুডেন্টদেরকে যেখানে কি করা হয় যে এখানে একটা সায়েন্স প্রবলেমকে তার এবিলিটি দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে হয় বা সেটা সলভ করে দেখাতে হয়, কিন্তু এই বিষয়টাকে এখানে কিন্তু ইনক্লুড করা হয়নি। যদিও আমি একটা তোমাদেরকে সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যে বিষয়গুলো তোমাদের মনে হবে যে এটাতে কি নাম্বার আমি পেতে পারি বা এই সার্টিফিকেটটাকে আমি দেখাতে পারি, সেই বিষয়গুলো কিন্তু নির্দ্বিধায় তোমরা একটা কাজ করবে, যখন তোমরা ফর্ম ফিল আপ অপশন পাবে দেখবে সেখানে এক্সট্রা কারিকুলারের যে অপশনগুলো দেবে সেখানে তুমি টিক মার্ক দিয়ে রাখবে। নাম্বার 2 হচ্ছে যখন তোমার ফাইনালি সার্টিফিকেট ভেরিফিকেশানস হবে তখন তুমি সেই সার্টিফিকেটটা অ্যাটাচ করে রাখতে পারো, যদি ওনারা সেটাকে গ্রাহ্য মনে না করেন বা নতুন যে নোটিফিকেশান আসবে যেখানে ফাইনাল গ্যাজেট প্রকাশিত হতে পারে সেক্ষেত্রে তোমাকে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হবে সেখানে যদি তোমাকে ফুলফিলড মনে করেন তাহলে ওনারা রাখবেন, না হলে সেটা তোমাকে খুলে ওনারা দিয়ে দেবেন, সেই জন্য এটা নিয়ে কনফিউজড হবে না। নাম্বার 2 হচ্ছে বঙ্গীয় সঙ্গীত পরিষদের ফার্স্ট ইয়ারের সার্টিফিকেট আছে, আমি কি 1 নম্বর পাবো? তুমি 1 নম্বর পাবে না এক্ষেত্রে। বঙ্গীয় সঙ্গীত পরিষদের কোনো সার্টিফিকেট এখানে অ্যালাউড হয় না, কোন ক্ষেত্রে অ্যালাউড হয় আমি সেটা কিন্তু বলে দিয়েছি। এর পরের প্রশ্ন হচ্ছে যে ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত আর্টিকেল কি আর্টস অ্যান্ড লিটারেচার হিসেবে গণ্য হবে? অবশ্যই হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে যেমন বলে দেওয়া হয়েছে এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, মানে তার একটা প্রকাশিত কপি এবং সেই অথরিটির একটা শংসাপত্র তোমাকে জমা দিতে হবে। নাম্বার 5 হচ্ছে যে আমার সিভিল ডিফেন্স কোর্সে ফায়ার ফাইটিং কোর্স করা আছে এবং DM অফিস থেকে সার্টিফিকেটও আছে, আমি কি 1 নম্বর পাবো? এক্ষেত্রে আমার মনে হয় না তোমাকে 1 নম্বর দেবে, কারণ এই ক্রাইটেরিয়ার মধ্যে এটা আসে না, যদিও তুমি চাইলে সার্টিফিকেট নিয়ে গিয়ে শো করতে পারো। নাম্বার 6 হচ্ছে যে মক পার্লামেন্ট সার্টিফিকেট কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে গণ্য হয়? এটা মক পার্লামেন্ট সার্টিফিকেটগুলো ন্যাচারালি আমাদের ব্লক লেভেল থেকে দেওয়া হয় এবং সেই জন্য কিন্তু এটাকে এই ক্রাইটেরিয়ার মধ্যে ওনারা ধরবেন না। নেক্সট হচ্ছে ব্রতচারী সার্টিফিকেট কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে গণ্য হতে পারে? এই কোশ্চেনটা অনেকবার করা হয়েছে, ব্রতচারী সার্টিফিকেট আগে গণ্য করা হতো কিন্তু অ্যাট প্রেজেন্ট এটাকে অতটা মান্যতা দেওয়া হচ্ছে না বা এর ওপরে নাম্বারটা দেওয়া হচ্ছে না। তারপরের প্রশ্ন হচ্ছে টিচিং ডেমনস্ট্রেশনে ওয়ার্কশিট বা কর্মপত্র দেওয়া নেই, অর্থাৎ আমি যে ভিডিওটা একটা করেছিলাম, যদিও এটা এই রিলেটেড কোয়েশ্চেন নয় তবুও আমি তোমাদের সঙ্গে ইনক্লুড করেছি কারণ অনেক প্রশ্ন আছে, তার মধ্যে কিছু ক্লাসিফাইড কোয়েশ্চেনকেই দেওয়া হয়েছে এখানে। টিচিং ডেমনস্ট্রেশনে ওয়ার্কশিট কেন আমি দিইনি এটা বলা হয়েছে। দেখো টিচিংস ডেমনস্ট্রেশনে তুমি চাইলে ওয়ার্কশিট দিতে পারো কিন্তু তোমাকে ইন্টারভিউ বোর্ডে অতটা সময় দেওয়া হবে না, সেই জন্য তুমি টিচিং ডেমনস্ট্রেশনে ওয়ার্কশিট নিজেরা প্রিপেয়ার করে রাখবে। আমি যদিও এখানে বলিনি, তোমাদেরকে শুধুমাত্র ডেমনস্ট্রেশন কীভাবে দিতে হয় সেটাই বলে দেওয়া আছে, ওয়ার্কশিট তুমি 2-1টা রেডি করে রাখবে নিজের মতো করে, কিন্তু সেটা আশা করি প্রদান করার মতো বা সেটা দেখানোর মতো অতটা সময় ওনারা দেবেন না, কারণ অনেক ক্যান্ডিডেট থাকে, তোমাদেরকে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিটই ওনারা দেবেন।
এরপর একজন প্রশ্ন করেছেন যে কুইজ কি গেমের মধ্যে পড়ে? অবশ্যই পড়ে, কুইজ গেমের মধ্যে পড়ে, কিন্তু এটা ফিজিক্যাল গেম নয়, এটা হচ্ছে সাইকোলজিক্যাল বা মেন্টাল গেম। কিন্তু তোমাকে দেখতে হবে যদি কুইজ কম্পিটিশন স্টেট, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের কোনো কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করে থাকো, সেখানে তুমি তোমার জেলা, রাজ্য বা দেশকে রিপ্রেজেন্ট করে থাকো এবং তার শংসাপত্র তোমার কাছে থেকে থাকে, তাহলে তুমি হয়তো নাম্বারটা পেতেও পারো। সেক্ষেত্রে তুমি অবশ্যই সার্টিফিকেট অ্যাটাচ করে রাখবে, যেটা আমি বারবার তোমাদেরকে বললাম, যেটা তোমার মনে হবে যে এই সার্টিফিকেটটা হতে পারে তুমি অ্যাটাচ করে রাখো, তাতে কোনো প্রবলেম নেই। ওনারা যখন তোমার ভেরিফিকেশন করবেন তখন সেই সার্টিফিকেট, যেগুলি ওনাদের মনে হবে না যে এইগুলো তোমার ক্রাইটেরিয়া ফুলফিল করছে, ওনারা তোমাকে খুলে দিয়ে দেবেন, যেগুলো ওনাদের গ্রাহ্য বলে মনে হবে ওনারা সেটা রেখে নেবেন। ওকে, আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এর পরের টপিকগুলো অর্থাৎ তোমাদের এরপর থেকে টেট রিলেটেড এবং সাথে সাথে ইন্টারভিউ রিলেটেড প্রচুর ভিডিও আসছে, যেগুলো তোমরা আশা করি রেগুলারলি বেসিসে দেখবে এবং তোমাদের প্রিপারেশনটা টাইম ওয়াইজ বা রেগুলার বেসিসে তোমরা কিন্তু করে যাবে। এর পরে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে পিকক মডেল কি এবং সাথে সাথে পেডাগজি জিনিসটা কি, কারণ পেডাগজি আমরা বারবার শুনে থাকি, পেডাগজি রিলেটেড কোয়েশ্চেন আমরা পড়ে থাকি, কিন্তু পেডাগজি বিষয়টা কি অ্যাকচুয়ালি, সেটা যদি ইন ডিটেল তোমরা না জানো তাহলে কিন্তু পেডাগজিক্যাল যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু সলভ করা কঠিন হয়ে যাবে, কারণ এগুলো মুখস্থ করতে হবে, কিন্তু তুমি যদি একবার বুঝে যাও সেটা তোমার কাছে অনেকটা সহজ হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। আজকে এই পর্যন্তই, টিল দেন টাটা, জয় হিন্দ।